নমস্কার বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা অনলাইনে অ্যাপ্লাই করতে চাও, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে কীভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অনলাইন অ্যাপ্লাই করা যায়, কী কী যোগ্যতা লাগবে, কী কী ডকুমেন্টস লাগে এবং কীভাবে এই স্কলারশিপটার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তো ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং কারো যদি এই বিষয়ে কোনো অসুবিধা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি চেষ্টা করবো যতটা সম্ভব হেল্প তোমাদের করার জন্য। তো চলো সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কীভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা অ্যাপ্লাই করবো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম ফিল আপ করার জন্য তোমরা প্রথমে গুগলে ক্রোম ব্রাউজারটি খুলে নেবে। ক্রোম ব্রাউজার খুলে ওখানে লিখে দেবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, দিয়ে সার্চ করলে এই যে SVMCM দিয়ে ফার্স্ট যে ওয়েবসাইটটা দেবে svmcm.wbhed.gov.in, তো সেইটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে একটা পপ আপ খুলে যাবে, দেখো পপ আপ খুলে যাবে, এখানে দিয়ে দিচ্ছে অ্যালার্ট, ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশান ইজ স্টার্টেড ফর 2022-23 সেশন অনলি ফর ক্লাস 11-12 স্টুডেন্টস। এটা ওকে করলাম। এখানে যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা কী করবে, তারা প্রথমে হাউ টু অ্যাপ্লাই আছে, দেখো এখানে বিভিন্ন রকম দেওয়া আছে অ্যাবাউট SVMCM, সমস্ত কিছু তথ্য দেওয়া আছে। তো হাউ টু অ্যাপ্লাই এখানে যখন তুমি ক্লিক করবে, ক্লিক করলে ইনস্ট্রাকশান ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান অফ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ যেটা দিয়ে দেওয়া হয়েছে, প্লিজ ডাউনলোড, গো টু দ্য গাইডলাইন্স অফ স্বামী, অর্থাৎ স্বামী বিবেকানন্দ গাইডলাইনটা ডাউনলোড করতে বলছে, ঠিক আছে। এবারে শিডিউলড বলছে যে অ্যাপ্লিকেশান মানে অনলাইন অ্যাপ্লিকেশানের শিডিউল, ওপেনিং ডেট দিয়ে দেওয়া হয়েছে যে রিনিউয়াল অ্যাপ্লিকেশান ওপেনিং ডেট 11-12 জন্য আপাতত চলছে, ঠিক আছে। এবার আমরা সরাসরি গাইডলাইনটা দেখে নেবো যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কী কী ডকুমেন্টস লাগবে। আচ্ছা, আমরা স্পেসিফিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেনে নেবো। হায়ার সেকেন্ডারি অর্থাৎ কারেন্ট কোর্স অফ স্টাডি, বর্তমানে তাদের HS পড়াশোনা করতে হবে, মানে 11-12 যার যদি পড়ে থাকে তাহলে সেটা, এবং লাস্ট এক্সাম পাসড ইন 2018-তে যে এক্সামটা পাস করেছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট, সেখানে যদি 75% মার্কস পায় তাহলে 1000 টাকা স্কলারশিপ পাবে পার মান্থ। এবার ডিপ্লোমা পলিটিংয়ে যদি পড়াশোনা করে তাহলে মাধ্যমিক তার ইকুইভ্যালেন্ট অফ ফার্স্ট ইয়ার ডিপ্লোমা এবং HS বা ইকুইভ্যালেন্ট সেই তার ডকুমেন্টসগুলো লাগবে, এবং সেখানে যদি 75% মার্কস পায়, ঠিক আছে, HS যদি ভোকেশনাল থাকে তাহলে যদি 75% মার্কস পায় তাহলে সে 1500 টাকা স্কলারশিপ পেয়ে যাবে। আচ্ছা, গ্র্যাজুয়েশান লেভেলে যদি হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট দ্য এগ্রিগেট মানে HS যদি সে 75%-এর বেশি পায় তবে সে 75%-এর ওপরে মার্কস থাকলে সে পেয়ে যাবে 1000 থেকে 5000 টাকা স্কলারশিপ। পোস্ট গ্র্যাজুয়েশান অর্থাৎ অনার্স লেভেলের ওপরে আর কি, পোস্ট গ্র্যাজুয়েশানে যদি অনার্স সাবজেক্টে গ্র্যাজুয়েশান লেভেলে যদি 53% পায় তাহলে 2000 টাকা থেকে, এবং গ্র্যাজুয়েশান লেভেলে যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয় তাহলে তারা 55% হলে 5000 টাকা পর্যন্ত পেতে পারে। এটা হয়ে গেল। এবার প্রসিডিওর অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাপ্লিকেশান করার নিয়মটা এখানে যেটা আমরা জানতে পারছি বা এই যে সাইটে দেওয়া হয়েছে, দেখো বলতে বলছে যে কোন কোন ডকুমেন্টস অনলাইন অ্যাপ্লিকেশানের সময় ওয়েব পোর্টালে সাবমিট করতে হবে। তো প্রথমে এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এটা তোমাদের দিয়ে দেবে, এখানটায় ফলোয়িং ডকুমেন্টস আর টু বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশান, যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশানটা ফিল আপ করবে তখন এই ডকুমেন্টসগুলো জোগাড় করে নিয়ে যাবে। ফন্ট সাইজ অফ দ্য মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশন অর্থাৎ শেষ যে পরীক্ষা তোমরা দিয়েছো তার প্রথম পেজের ফন্ট সাইজ অফ দ্য মার্কশিট, ঠিক আছে, তা প্রথম পেজেটা লাগবে আর কি, তা প্রথম পেজটা আপলোড করতে হবে। ব্যাক সাইড অফ দ্য মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশন অর্থাৎ শেষ যে পরীক্ষা দিয়েছো তার ব্যাক সাইড, অর্থাৎ শেষ যদি তোমরা মাধ্যমিক দিয়ে থাকো তাহলে মাধ্যমিকের যে মার্কশিটটা আছে সেই মার্কশিটের প্রথম মানে সামনের পেজ এবং ব্যাক পেজ দুটো পেজই অনলাইন সাবমিশন করতে হবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। ইনকাম সার্টিফিকেট অফ দ্য প্রেসক্রাইব ফরম্যাট, এখানে একটা ফরম্যাট দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি যেটা ভিডিও থেকে দেবে আর কি, এটা কলেজের মানে যে কলেজে পড়েছে সেটা, এই যে ইনকাম সার্টিফিকেট একটা দিয়েছে জয়েন্ট বিডিওর, ঠিক আছে, এই ফিল এই এই ফর্মটা তোমাদের ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে জয়েন্ট বিডিওর কাছ থেকে ফিল আপ করতে হবে, যেটা ইনকাম সার্টিফিকেট আছে। তো এই সিগনেচার ব্লক লেটার্স করে ডেজিগনেশন সিল দিয়ে এখানটায় তোমাদের যখন অনলাইন করবে সেই অনলাইনে তোমাদেরকে এই যে এখানে দেওয়া আছে দেখো চারেরটা ইনকাম সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট ওইটা তোমাদের দিতে হবে। এরপর 5 নম্বরে যেটা দিতে হবে ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক,
মেনটেনিং ক্লিয়ারলি অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি ডিটেলস ভোটার আইডি আধার কার্ড এক্সেট্রা এটা তোমাদের লাগবে আচ্ছা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেটা 100 থেকে 120 KB মধ্যে হবে ঠিক আছে সেটা আগে থেকে তোমাদের ফরম্যাট করে রেখে দিতে হবে এরপরে ইনস্টিটিউট ভেরিফিকেশন ফর্ম ডুলি অথেন্টিকেটেড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অর্থাৎ এই যে ফরম্যাটটা আছে যে স্কুলে যে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানে তোমরা পড়াশোনা করছো সেই প্রতিষ্ঠানের হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে এই যে ছবি সহ এই ফর্মটা ফিল আপ করে নিতে হবে এবং স্ট্যাম্প মেরে নিতে হবে তারপরেই তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে আচ্ছা প্রথমে আমরা এই যে এই যে স্কলারশিপটার জন্য কী কী যোগ্যতা লাগবে এলিজিবিলিটি কী আছে সেটা আমরা জেনে নেবো অ্যাপ্লিকেন্টস মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হ্যাজ বিন কন্টিনিউইং এডুকেশন ইন ইনস্টিটিউট অফ সিচুয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কোনো ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠানে তাকে পড়াশোনা করতে হবে দুয়েরটা বলছে অ্যাপ্লিকেশান মাস্ট বি কন্টিনিউ হিজ হার স্টাডি ইন এডুকেশনাল ইনস্টিটিউশন অফ ওয়েস্ট বেঙ্গল আফটার পাসিং আউট দ্য কারেন্ট ইয়ার 2018 ফ্রম ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ড কাউন্সিলস কাউন্সিল অফ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অ্যান্ড মাদ্রাসা এডুকেশন অর্থাৎ 2018 পরে এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অফ মানে এইচএস মাধ্যমিক এই যে বোর্ডগুলো থেকে পাস করা হয়েছে এরকম এডুকেশন ইনস্টিটিউশন থেকে পাস করতে হবে আর কি এরপর তিনটা বলছে স্টুডেন্ট মাস্ট বিলং টু মাইনরিটি কমিউনিটি মুসলিম খ্রিস্টান শিখ বুদ্ধিস্ট এটা হতে হবে এবং তাদের অ্যানুয়াল ইনকাম 2.5 লক্ষ ইনকাম 2.5 লাখ টাকার বেশি হবে না ঠিক আছে বছরে 2.5 লাখ টাকা হতে হবে সুতরাং এইভাবে তোমরা পরপর চেষ্টা করো ঠিক আছে যদি অনলাইন করতে না পারো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা করবো যেভাবে হোক তোমাদের সলভ করে দেওয়ার জন্য